আসসালামু আলাইকুম ফেসবুক প্রোফাইল টাইপ পেজ বর্তমানে খুবই জনপ্রিয় আমরা প্রত্যেকেই নিজের একটি প্রোফাইল টাইপ পেজ তৈরি করতে চাই কিন্তু তৈরি করতে পারি না কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই নিজেই একটি প্রোফাইল টাইপ পেজ তৈরি করতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আপনি খুব এটি তৈরি করতে পারবেন সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনি এখানে গুগল ক্রোম ফায়ারফক্স যে কোনো ব্রাউজার এখানে ব্যবহার করতে পারেন তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি আপনি যদি মোবাইল থেকে ওপেন করেন সেক্ষেত্রে গুগল ক্রোমের থ্রি ডট অপশানে ক্লিক করবেন তারপর সেখান থেকে দেখুন একটু অপশান রয়েছে ডেস্কটপ মোড সেটা টিক দিয়ে নেবেন তাহলে এটি ডেস্কটপ ভার্সনে ওপেন হবে তারপর এখানে যদি লিখেন ওয়েব ডট ফেসবুক ডট কম অথবা এখানে যদি সেভ করা থাকে তাহলে সেখানে ফেসবুকের উপরে ক্লিক করুন তারপর দেখুন আমাদের ফেসবুকটি লগ ইন হয়েছে এটা আমার আইডি এই যে দেখুন এটি আমার পার্সোনাল আইডি আপনারা চাইলে অ্যাড হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখন আমরা এখান থেকে এই আইডি থেকে একটি ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করবো তো ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করার জন্য আমরা প্রথমে হোমে চলে আসবো তারপর এখানে দেখুন একটু অপশান রয়েছে সিমোর নামে আমরা এই সিমোরে ক্লিক করবো এখানে দেখুন এই যে পেজ অপশনটি রয়েছে আপনার যদি না থাকে তাহলে এখানে নিচের দিকে আপনি খুঁজে নেবেন কোথায় রয়েছে সেটা আমার দেখুন কোথায় রয়েছে এই যে পেজ অপশানটি এখানে রয়েছে তো আমরা এখানে পেজ অপশানের উপরে ক্লিক করে দেব তারপর পেজ অপশানের উপরে ক্লিক করার পর এখানে দেখুন কিছু অপশান রয়েছে এখান থেকে আমাদের ফেসবুক পেজটি তৈরি করতে হবে কিন্তু আপনি যে আইডি থেকে ফেসবুক পেজটি তৈরি করতে চান সেই আইডিটি অবশ্যই একটু পুরনো হতে হবে এবং সেই আইডিতে কোনো প্রকার স্ট্রাইক থাকা যাবে না ফেসবুক কমিউনিটি গাইডলাইন অমান্য করলে যেমন ফেসবুক থেকে আমাদের একটি পলিসি ইস্যু দিয়ে থাকে সেসব আপনার থাকলে হবে না আপনার যে আইডিতে কোনো প্রকার সমস্যা নাই সেই আইডি থেকে আপনি ট্রাই করবেন তারপর এখান থেকে আমরা ক্রিয়েট নিউ পেজ নামের যে অপশানটি রয়েছে দেখুন আমরা এখানে ক্লিক করব তারপর এখানে দেখুন আমাদের প্রিভিউতে আমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের পেজটি কেমন হবে তৈরি করার পরে এটা এটা আমাদের ডেস্কটপ রিভিউ আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এটা মোবাইল প্রিভিউ আমাদের পেজটি তৈরি করার পর এখানে কেমন দেখাবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো আমরা এখন এখানে একটি পেজ তৈরি করব তার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি বুবু থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এবার আমাদের এখানে পেজের একটি নাম দিতে হবে আপনি কি নামে পেজটি তৈরি করতে চান তো আমরা এখানে পেজের একটি নাম দিব তো আমি আমার যেহেতু একটি পেজ রয়েছে তো আমি আপনাদের দেখানোর জন্য আরও একটি পেজ তৈরি করছি আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি শুধু আবরার তো এবার আমাদের এখানে ক্যাটাগরি দিতে হবে আপনি এখানে কি ক্যাটাগরি দিতে চান আপনি এখানে যে কোনো ক্যাটাগরি দিতে পারেন পরবর্তীতে এটি আবারও চেঞ্জ করতে পারবেন তো আমরা এখানে একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ভিডিও গেম ভিডিও গেম ডিজাইনার বিভিন্ন রয়েছে দেখুন এখানে তো আমরা এখানে মিউজিক ভিডিও দিয়ে দিচ্ছি তারপর এখানে বায়ো দিতে হবে আপনি এখানে বায়ো কি দিতে চান তো আমরা এখানে আপাতত হ্যালো লিখে দিচ্ছি এইখানে দেখুন আমাদের প্রিভিউতে কিন্তু সব দেখিয়ে দিচ্ছে আমাদের পেজটি কেমন দেখাবে পেজটি কেমন দেখাবে সেটা আমরা এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছি আর পেজটি কমপ্লিটভাবে তৈরি করার পরে আমি পেজটি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চেক করে দেখতে পারবেন আপনাদের মধ্যে যে কোনো একজনকে আমি প্রোফাইল টাইপ পেজ তৈরি করে দিব তার জন্য এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ফেসবুকের মাধ্যমে এবং কমেন্ট করে সুন্দর একটি আপনার মন্তব্য জানাবেন আমি সেখান থেকে যে কোনো একজনকে প্রোফাইল টাইপ পেজ তৈরি করে দিব আমি এটি কথা দিচ্ছি এবার আমরা এখানে ক্রিয়েট পেজ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব তারপর আমাদের একটু লোডিং নেবে তারপরে আমাদের আরও কিছু অপশান দিতে পারে আমরা দেখি কি দেয় এবার দেখুন আমাদের এখানে আরও বেশ কিছু অপশান দিয়েছে এখানে প্রোফাইল পিকচার কভার ফটো আর এখানে কনট্যাক্ট ইনফরমেশান লোকেশন যে ইনফরমেশানগুলো আমাদের পেজের জন্য প্রয়োজন তো আপনি চাইলে এগুলো এখনও দিতে পারেন এগুলো পরবর্তীতেও দেওয়া যাবে তো আমি এখন এগুলো দিচ্ছি না এখান থেকে অলওয়েজ ওপেন করে দিচ্ছি আর এখানে আপনি চাইলে একটি অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন এখান থেকে টাইট থেকে যে কোনো একটি বাটন এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে সেন্ড মেসেজ অ্যাড করে দিচ্ছি তারপর এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে আপনাদের সামনে কিন্তু আমি এখন প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন লিভ সাইড নামে একটি অপশান এসেছে আমরা এখানে লিভের উপরে ক্লিক করব এবার দেখুন আমাদের কমপ্লিটভাবে পেজটি রেডি হয়ে গিয়েছে এখানে দেখুন একটি ইন্ট্রো এসেছে ওয়েলকাম টু ইওর নিউ পেজ তো আমরা এখানে টেক ট্যুরের উপরে ক্লিক করলে আমাদের কয়েকটি অপশান দেখিয়ে দিবে আমাদের পেজের কোথায় কী রয়েছে সেটা আমরা এখানে ডানাই করে দেবো এবার এখানে দেখুন আমাদের এখানে পেজটি কমপ্লিট হয়ে গিয়েছে মিউজিক ভিডিও আমি দিয়েছিলাম এখানে আমাদের পেজটি কমপ্লিটভাবে রেডি হয়ে গিয়েছে এবং এই পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে চেক করে দেখতে পারেন আমাদের পেজটি কমপ্লিটভাবে আমি তৈরি করেছি কি করিনি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এমনই সমস্ত আকর্ষণীয় ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ফেসবুক প্রোফাইল পেজের কিন্তু আপনি চাইলে ফেসবুক আইডিতে যে যে সুবিধা পেতেন সেই সকল সুবিধা এখানে পাবেন এখান থেকে আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হতে পারবেন পোস্ট করতে পারবেন সকল সুবিধাগুলো এখানে আপনি পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ